গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, যে যে গুড মর্নিং ব্রো বলে দাও। সকাল সকাল প্যান্ট্রি দেখতে চলে এসেছে, আমি রাত্রে গুছিয়ে রেখেছি বাড়িতেও ফোন করে দেখাচ্ছে যে প্যান্ট্রি গুছিয়েছি। একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এইটা দেখো, সব দেখাচ্ছে। এটা হচ্ছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল কাটার। আরে এখানে সব রাত্রে আমি গুছিয়ে রেখেছি, তো গুছিয়ে অনেক লেটে শুয়েছিলাম, তো সেটা আবার খুলে খুলে দেখাচ্ছে। সুন্দর করে সব সাজানো, ঝকঝকে ঝকঝকে ঝকঝকে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। রাত্রিবেলায় প্যান্ট্রিটাকে গুছিয়ে রেখেছিলাম, তোরা তো দেখেনি, আমি সবার লেটে ঘুমিয়েছি, সব এটা কমপ্লিট করে সকালবেলা উঠে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে, বলছে বাবা আরে দেখো নভকে। ডিশ ওয়াশারের ভিতরেই ঢুকে যাবে, ওই জায়গাটা ক্লিন করছে অ্যাকচুয়ালি। কালকে রাত্রে আমি যখন চালাতে গেছি তখন দেখছি যে কিরকম যেন আমার ফিল হলো, যেটা একটুখানি মনে হয় ক্লিন করতে হবে। হ্যাঁ নভ তাই বের করে দেখছে, পরিষ্কারই আছে, ভিতরটা দেখাই। পুরোটা খুলে এই জায়গাটা একটু ক্লিন করতে হয়, তো সেটা ক্লিনই রয়েছে, খুলে দেখলো। আবার ধুয়ে টুয়ে যেহেতু খোলা হয়েই গেছিল, আবার লাগিয়ে দিচ্ছে। ওয়াশ হয়ে গেলে এই জায়গাটা তো একটুখানি নোংরা হয়েই যায়, এটাকে মুছে দিতে হয়। এই যে বাকি এইটা পুরো ক্লিন ছিল। কালকে রাত্রে প্যান্ট্রি গোছাতে গিয়ে আমার এরকম দুটো আর কি বেরিয়েছে, একটু সাইডে ফেটে ফেটেও গেছে, ডলার ট্রি জিনিস তো। দু বছর আগে মনে হয় আমি লাস্ট প্যান্ট্রিটা গুছিয়েছিলাম, তখনই কিনে এর মধ্যে করে করে মশলা টসলা সব রেখেছিলাম আর কি, তো এটা ফেলেই দেবো ভাবছি, না বলছে না রেখে দে গ্যারেজের মধ্যে কিছু আর কি স্টোরেজ করে রাখা যাবে। এবার ফাইনালি আমার থ্যাঙ্কফুলি প্যান্ট্রির কাজটা কমপ্লিট হলো, দেখতে তো বেশ ভালোই লাগছে, ক্লিন থাকলে অ্যারেঞ্জ করা থাকলে তবে জিনিস নিতেও ইজি হয়। ছেলের খাবার আমি বানিয়ে রেখে দিয়ে যাচ্ছি, আমরা যাব হচ্ছে অ্যাপেলের ঘরে। বলি যখনই বলি আমি যে আমি অ্যাপেলের ঘরে যাচ্ছি, নব বলে কি তুই অ্যাপেলের ঘরে যাচ্ছি, অ্যাপেলের আবার ঘর আছে? আমি ওকে বলি কি অ্যাপেলের কি গাছে যাব, ঘরেই তো যাচ্ছি। তো যাই হোক, কালকে নব সেই ওয়াচ দেখছিল আর হেডফোন দেখছিল ওর, ঠিক আছে। আমারটাও ভাবছিলাম ট্রেড করে দেবো আমার যে হেডফোনটা, কারণ ওটা কাজে দেয় বলতে আমি ব্লগ এডিট করতে পারি, কিন্তু আমার কথা কেউ শুনতে পারে না আমি যদি হেডফোনে কারোর সাথে ফোনে কথা বলি, মানে এয়ারপডে। তো ওটাও ভাবছিলাম ট্রেড করবো, দেখি অ্যাপেলে কি বলে না বলে, তো যদি সব ঠিক থাকে নব অ্যাটলিস্ট ঘড়িটা তো নেবেই। আর একজনকে দেখো, এই যে এখানে কি আওয়াজ করছো, তোমার রোবট কি বলছে? হ্যাঁ গুড মর্নিং, রোবট নিয়ে প্লে করছো? মাই গড, খুব সিরিয়াস তুমি, ড্যান্সিং এ রোবট, ওকে। তুমি কি রেডি এখন যাবে? ওকে লেটস গো। কালকে সব কিনেছো তুমি ডলার ট্রি থেকে, সকালবেলা সব খেলেছে, এই যে সব পড়ে রয়েছে এখানে, চারিদিকে পড়ে রয়েছে, সকাল থেকে খেলে যাচ্ছে। দেখো সব নিয়ে এসেছে, বসে বলছে ড্যাডি, উঠলো প্রথমে, উঠে বলছে ড্যাডি, ইউ এরকম করে দেখি, বলি ইউ ড্রাইভ, মামি বসো হিয়ার, ঠিক আছে? তাও বলছে, আমি বললাম ওয়ার ইজ মামি, বলছে মামি আসছে, আসে নিলাম পেছনে করে, স্টপ মামি ওপেন
মামি কাম। ও তাই বলেছ তুমি, সব কথা শিখে গেছে ছেলেটা। এখন আবার অর্ডার দেয়, আবার রেগে গেলে তো হেভি, মানে কোচে গেলে না পুতুল সব পকেটে ঢোকাচ্ছে, নেমেই নেমেও ঢুকছেই না। টেসলার ঘরের অপোজিটেই হচ্ছে অ্যাপেলের ঘর। আমরা যাচ্ছি অ্যাপেলের ঘরে, চলো ঘরে গিয়ে দেখি কি খাবার খাওয়ার আছে, খেতে দেয় কিনা। এখানে এসেই হাতে একটা পরে নিয়েছে, আর সবার হাতে একটা করে পরিয়ে দিচ্ছে দেখো, সবার হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দিচ্ছে দেখো। ওয়েট, হ্যাঁ তোমার লাগবে, একটা ঘড়ি লাগবে তোমার, গতকালকে ব্লগে দেখালাম, ও দেখাতেই দেবে না। নভর অ্যাকচুয়ালি এই এইটা ও নিতে চায়, নভর ওল্ডটাকে ট্রেড করে দিচ্ছে এখানে। এটা গতকালকে বেস্ট বাইতে নিয়ে গেছিলাম, ওখানে তো $35 বলছিল, এখানে কত বলছে $70 প্লাস অ্যামাজনের সাথে প্রাইস ম্যাচ করে দিচ্ছে 10%, মানে আমার ২০ টাকা মতো লস হচ্ছে, কিন্তু লস না, মানে বেস্ট বাইয়ের সাথে কম্পেয়ার করলে এখানে অ্যাকচুয়ালি 15-20 টাকা মতো আমার লাভ হচ্ছে। ওকে, অ্যাপেল ওয়াচ আনবক্সিং হচ্ছে, আর আনবক্সিংটা করছে কে দেখো, যে যে লিটল চিটলে। Oh my god. আস্তে আস্তে পুরো নতুন একটা, বাবার এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল, হেভি হয়েছে ঘড়িটা। এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ আলট্রা সেকেন্ড জেনারেশন। এই হচ্ছে নভর নতুন ওয়াচ, হেভি দেখতে হয়েছে, কিন্তু নভরটা কে নিয়ে নিচ্ছে, এয়ারপোর্টটা এখন এখান থেকে নেওয়া হচ্ছে না, হ্যাঁ ওটা হচ্ছে বেস্ট বাই থেকেই আর কি নেওয়া হবে, আপাতত ওয়াচ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখে দাও পুরো কে ঘড়ি কিনলো, মাই গড দেখো, ওর বাবার হাত থেকে খুলে ও পড়ে নিল। প্রাইসিংটা একটু বলে দাও আমাদের কত টাকা পড়লো। অ্যাকচুয়ালি অ্যাপেল স্টোরে দাম একটু বেশি ছিল, ₹799 ছিল, ওয়্যার এজ আদার স্টোর, লাইক আদার স্টোর বলবো না, ইভেন বেস্ট বাই সব জায়গাতে একই দাম ছিল, শুধু অ্যামাজনে একটু কম ছিল ₹699। তো এটা এখানে অ্যামাজনের যা দাম তার 10% ম্যাচ করে দিল, মানে অ্যাকচুয়ালি এটা যদি ₹799 হয় তাহলে $80 তার 10% হয় $80, মানে $79, তো সেটা মাইনাস করলো, প্লাস এইটা ট্রেড করে আগেরটা ট্রেড করে $70 পেলাম, তার মানে হচ্ছে যেটা বেটস বাইতে $35 দিচ্ছিল তো এখানে একটু বেশি দিল, তো টোটাল $150 আমার লেস হলো। হ্যাঁ ঠিক আছে, মানে কমাতে পেরেছে সবকিছু নিয়ে, তো অ্যাকচুয়ালি এটা পড়লো হচ্ছে $650 প্লাস ট্যাক্স নিয়ে $702। ওকে চলো চলো, আর রাস্তার ওই পারেই এটাই হচ্ছে টেসলার শোরুমটা, আর সাইবার ট্রাকটা এখানেই দাঁড়ানো রয়েছে, সবাই মোটামুটি এসে একটুখানি চেক করে নিচ্ছে, আমাদের মতন বসেও নিচ্ছে দেখো। অনেকেই বলে যে এটা নাকি খুব আগলি দেখতে, অনেকেই ভাবে ডিফারেন্ট একটু। এই যে প্রথমে হচ্ছে এই যে এটাকে প্রেস করতে হবে, এই যে প্রেস করলাম, এবার দরজা খুলছে, সবাই মোটামুটি নিজের গাড়ি ভেবে এটা রাস্তায় দাঁড়ানো রয়েছে দেখো, সামনেও লোকটা, সবাই নিজের গাড়ি ভেবে আর কি একবার উঠে বসে টসে দেখে নিচ্ছে। যেই পেছনে বসলাম অটোমেটিক্যালি আমার এসি এয়ার অন হয়ে গেল,
আমরা রীতিমতন সাইবার ট্রাকের ভেতরেই বসে পড়েছি দেখো, সব ফ্যামিলি আর কি, সামনে চালানোর লোক নেই, শুধু সামনে চালানোর লোক নেই। আর সুন্দরই লাগছে তো, কিন্তু একটা জিনিস ভালো না, সেটা হচ্ছে যে দেখার ইয়েটা অনেকটাই উঁচু করে দিয়েছে, এই হাইটে থাকলে ভালো ও এটা না, তাই না? এখন বাবা যাচ্ছে ড্রাইভ করবে, ভাবছে গাড়ি তো চালানো যাবে না, ছেলেকে সামনে বসিয়ে দিয়েছে, অ্যাক্টিং করছে না, ড্রাইভ করে ওকে নিয়ে যাবে কোথায় দেখো, আবার তাকাচ্ছে ছেলেটা। আমার কাছে কুলই লাগে, খুব শক্ত বক্ত গাড়ি, বিকজ দরজাটা বন্ধ করলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, বিকজ ট্রাক তো ওরকমই মানায় আর কি, পুরো বডিটা পুরোটাই স্টেনলেস স্টিলের, ওকে নো প্লাস্টিক। এই জায়গাটা তুই দেখেছিস, খেয়াল করেছিস কত জায়গা, এখানে তুই মানে শুয়ে পড়তে পারবি। আল্ট্রা পরে আল্ট্রার মতন যাচ্ছে, আল্ট্রা অ্যাটিটিউড নিয়ে যাচ্ছে, দেখেছ? বাড়িতে এসে ফ্রিজ থেকে সব খাবার টাবার বের করে এখন গরম করছে, আমরা লাঞ্চ করে নেবো, ছেলেকেই একসাথেই খাইয়ে দেবো, কারণ আমাদের খিদে পেয়ে গেছে আজকে সবাই, আমরা খুব আর্লি উঠেছি তো সব কিছুই রয়েছে, পনিরটা তো রয়েছে এতটা, প্লাস মাছও এখনো রয়েছে, সেই স্যামন বানানো হয়েছিল সেটাও গরম করলাম। আরেকজন দাও ওখানে চিৎকার করছে, এখানে আমাদের খাবার সব গরম করে নিয়ে আসা হয়েছে, আর ছেলেকেও নব খাইয়ে দিচ্ছে। লাঞ্চ করে উঠে এত টায়ার্ড লাগছিল, ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ওর সাথে আমিও একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, এখন আমার জন্য একটুখানি বানাচ্ছি চা, আর আজকে হবে হচ্ছে চিকেন, তো এমনি বানিয়ে রাখবো, কারণ রাত্রের দিকে বানিয়ে রেখে দিলেই সকালবেলাটা, যেমন আজকেও বেরোলাম, টুক করে বেরোনো যায় লাঞ্চের প্রিপারেশন করা থাকলে, তো এই চিকেনটা বানাবো, এটাকে এখন ধুয়ে ম্যারিনেশন করব, করে ছেলেকে একটুখানি হাঁটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে এসে রাত্রেই বানাবো। এখন চিকেনটা ম্যারিনেশন হবে, এর মধ্যে নুন হলুদ একটুখানি ব্ল্যাক পেপার দিল নব, আর একটুখানি সর্ষের তেল, ব্ল্যাক পেপারটা আর কি ওই লঙ্কার গুঁড়ো সাবস্টিটিউট দেওয়া হয়েছে, আর একটুখানি দই, এখন এটা ম্যারিনেট করে ঢেকে রাখবো কিছুক্ষণ। কালকে অ্যাকচুয়ালি আমাদের একটুখানি বেরোনোর প্ল্যান আছে দুপুরের দিকে, ওই জন্য একটুখানি রান্না করে রাখলে ইজি হবে আর কি, লাঞ্চ টাঞ্চ করেই হয়তো বেরোবো। আমাদের পাশে বাড়িতে আজকে বিশাল পুল পার্টি করছে, এখন এই চাটা খেয়ে ছেলেকে একটুখানি নিয়ে যাবো হাঁটাতে, তারপরে এসেই বানাবো। বুঝতে পারছি না কিভাবে বানাবো, নব বলছে কারি পাতা সর্ষের ফোড়ন দিয়ে, দেখি আর কি, ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম চিকেনটা, এখন দেখতে হবে যে কী করে টেস্টফুল বানানো যায়। এরা বল নিয়ে জল কেলি করছে দেখো, ভালোই এদের মজা আজকে। আর প্রীতি কাজে বেরিয়ে গেছে, নব বললো বল লাঞ্চ করেনি, কাজ যেদিন থাকে ভাবে ওখান থেকে কিছু খেয়ে নিতে পারবে। হ্যালো স্যার, কালকে পঙ্গপাল কিনেছে, সব হাতে নিয়ে দেখো, হাতে নিয়ে পঙ্গপাল ঘুরছে, আর দেখো অ্যাপেল, ও টয়, অ্যাপেল কাটা হয়েছে, ঘরে বসে হাফ খেলো আর হাফ এই রাস্তায় নিয়ে বেরিয়েছি। নব এখানে বানাচ্ছে হচ্ছে গুয়াকামোলে, এটা ও স্যালাডের সব কিছু আর কি কেটে রেখে দিয়ে গেছিলো, এখন এসে আর কি এই অবগাডোটাকে ম্যাশ করে দিল, এটাও ডিনার ব্রেড দিয়েটা। হ্যাঁ, আমি এখন বসাবো চিকেনটা, এটা তো ম্যারিনেট করা ছিল অনেকক্ষণই, বেশিক্ষণ লাগবে না হতে, আমি এখন বানাচ্ছি ছেলের খাবার, এটা হয়ে গেলে চিকেনটাও বসাবো। আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে প্লেন কষা কষা, এর আলু ঠালুও দেবো না ভাবছি, কারণ মশলাপাতি সেরকম করবে না, তো শুধু একটুখানি আদা রসুনের পেস্ট অল্প সামান্য। আর নব এখানে দাঁড়িয়ে রয়েছে, ওর টোর্টিয়া কেটো টোর্টিয়া ভাজছে, ও অবগাডো গুয়াকামোলে দিয়ে টোর্টিয়া দিয়ে আর কি খাবে, ও পনিরও ভাজছিস। যেরকমটা বললাম যে চিকেনটা অ্যাকচুয়ালি কালকের লাঞ্চের জন্যই আর কি আমি বানিয়ে রাখবো, হয়ে গেলে হয়ে যাবে, তাড়াতাড়ি ম্যারিনেট করা ছিল তো, এতক্ষণ চিকেন হতে বেশিক্ষণ লাগে না, হয়ে গেলে নবায়ত ট্রাই করলো একটুখানি, কিন্তু ওর একটা টাইমেও খায় তো, এখন অপেক্ষা করতে পারবে না, তো এখন এই গুয়াকামোলেটা অলরেডি বানিয়ে রেখে আমরা বেরিয়েছিলাম,
ওটা মানে স্যালাড নবো কেটে ফেটেই রেখেছিল, ম্যাশ করে নিল আর কি। আবার একটুখানি পনির খাবে, পনির দিয়ে টোটিয়া দিয়ে ডিনারটাও করে নিই, তবে চিকেন হলেও একটুখানি ফ্রাই করলো। এই হচ্ছে নভর ডিনার, গোয়াকোমোলে আর পনির দিয়ে টোর্টিয়া, আর এটা হচ্ছে আমার ব্রেড দিয়ে একটুখানি গোয়াকোমোলে। আর প্রীতি কাজের থেকে গেল আবার প্রিয়ানার বাড়িতে, তো ওর ওখানেই নাকি ডিনার করবে, তো তো খাবে না, রাত্রে চলে আসবে বাড়িতে, কিছু একটা টিভি শো দেখছে দুজনে মিলে বসে। আমি এখন ডিনারটা করেই নেব, আমারও ব্রেডটা রেডি আর আস্তে আস্তে চিকেনটা হোক। আর এইটা হচ্ছে আমার ডিনার। এখানে চিকেনটাও অলমোস্ট হয়ে এসেছে, নব চিকেন অ্যাকচুয়ালি কোনোদিনও পছন্দ করতো না, এখন এই ছাড়া আর কোনো উপায় নেই নবর খাওয়ার। এখন একটুখানি মশলা আর একটু লঙ্কা দেওয়া হচ্ছে, বলছি কি প্লেন বানিয়ে দেখেছ, আমি যত প্লেন বানানোর চেষ্টা করবো তার মধ্যে মশলা দেখো ভরে ভরে দিচ্ছি। ধনে জিরের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, ধনের খাওয়া ঠিক আছে ভালো। এরকমই কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি, কারণ একদমই ঝাল হয়নি। আমি ধনে জিরের গুঁড়োটা রেখে দিয়ে লাস্টেই দেবো, যাতে একটুখানি ওটার স্মেলটা, কারণ ওটা অলরেডি অলরেডি ওটা রোস্ট করা, রোস্ট করে গুঁড়ো করা, নামানোর আগে দিলে এটা একটা ফ্লেভার হয়ে যায়। চিকেনের পাতলা ঝোল এটা, এখন মাটন বানাবো। হয়ে গেছে চিকেনটা, একটু ফুটিয়ে একটু হালকা গরম মশলা দিয়ে নাও। অ্যাকচুয়ালি নব কোনোদিনও না চিকেন পছন্দ করতো না, এখন ওর কাছে এটা যেন কোনো আর অপশান নেই। তুমি যদি দেশে থাকতে না, তাহলে তোমাকে শুধু লাউ সিদ্ধ আর পেঁপে সিদ্ধ খাওয়াতো, তাও তো তুমি এখানে চিকেনের ঝোল খেতে পারছো, মুখ চোখ মুখ করে। খুব মাটন খাওয়ার ইচ্ছা, কত বছর হয়ে গেল মাটন খাওয়া? অনেক দিন হয়ে গেল, এটাও হয়ে যায় এই অল্প গরমে, সামান্য ওই বললো দিতে, আমি দিতাম না, বলছে একটু গরম মশলা দে। এটা ডান, এটা ফাইনাল লুক, এটার ভালোই হয়েছে, টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে। এত মশলাপাতি, এত তেল ঝাল মশলা খেয়ে খেয়ে অভ্যাস, দুদিনে কি আর সেই অভ্যাস যায়? সেই হচ্ছে আমাদের পরিস্থিতি। বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা মুভি দেখবো, হাসিনা দিলরুবার যে সেকেন্ড পার্টটা, কি ফির আই হাসিনা দিলরুবা, ওটা এসে গেছে নেটফ্লিক্সে, আর এখন চিকেনটাও নিয়ে নিয়েছি, আমি আর নব এটাও ট্রাই করবো। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো, হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আবার আগামী ব্লগে দেখা হবে, বাই বাই, গুড নাইট। শুধু চিকেন ট্রাই করো বুড়ো, গুড নাইট করে দাও, বলবে বুঝলি গন্ধ লোকে হলে হয়তো অনেকের বাড়িটাকে পাপে আমার বাজো হচ্ছে, আমি গন্ধ শুকে খাই না, না গন্ধটাই তো মেন, গন্ধই হচ্ছে মেন। হ্যাঁ ভালো হয়েছে না, গরম মশলাটা না দিলে পুরো শেষ হয়ে যেত, লাস্ট মোমেন্টে বাঁচাই বাঁচিয়ে দিয়েছি। ওই জন্য তো মাস্টার শেফকে ডাকি আমি ফাইনাল টাচ দেওয়ার জন্য। গুড নাইট, ইয়ে বলে দাও, লজ্জা পাচ্ছে।